রান্নার মশলা বা রূপচর্চার উপাদান, এই দুই ক্ষেত্রেই হলুদের জুড়ি নেই। আজ আমি আপনাদের জানাবো হলুদের পাঁচটি ঔষধি ব্যবহার সম্পর্কে। আমরা রান্নায় যে হলুদ গুঁড়ো ব্যবহার করি তা পেতে প্রথমে হলুদ গাছের শিকড়কে কয়েক ঘন্টা সিদ্ধ করতে হয়। তারপর সেদ্ধ হলুদ শুকিয়ে শিকড়কে চূর্ণ করে গাঢ় হলুদ বর্ণের গুঁড়ো পাওয়া যায়। তবে যুগ যুগ ধরে হলুদের ব্যবহার হয়ে আসছে নানা রোগের ঔষধ হিসেবে। চীনারা হলুদকে ভাবে একটা হার্বাল পণ্য হিসেবে। রূপচর্চার ক্ষেত্রেও হলুদ যে অনন্য সেই কথা আমরা সবাই জানি, কিন্তু হলুদ যে রোগের ঔষধ সেটা আমরা কতটুকু জানি? হলুদের অসংখ্য স্বাস্থ্য উপকারিতা এবং ঔষধি কার্যকারিতা রয়েছে। হলুদ অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। জেনে নিন কাঁচা হলুদের পাঁচটি ঔষধি ব্যবহার সম্পর্কে। এতে ঘরেই নিতে পারেন কিছুটা স্বাস্থ্যসেবা। এক, ক্ষত সারাতে। সাধারণ কাঁটা ছেড়াই হলুদ অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করতে পারে। ক্ষত দ্রুত সারাতে বাটা হলুদে উষ্ণ পানি মিশিয়ে ক্ষত স্থানে লাগিয়ে দিন, দ্রুত সেরে উঠবে। দুই, দাগ দূর করতে। রোদে পোড়া দাগ, বয়সের বলিরেখা, ত্বকের ছোপ ছোপ কালো দাগ দূর করতে কাঁচা হলুদের সাথে সামান্য পরিমাণ শশার রস মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে রাখুন 15-20 মিনিট। কিছুদিনের মধ্যেই দাগ দূর হবে, ত্বকের উজ্জ্বলতাও বাড়বে। তিন, সর্দি কাশিতে। সর্দি কাশিতে হলুদ খুবই উপকারী। এক গ্লাস গরম দুধের মধ্যে বাটা হলুদ, সামান্য মাখন এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে পান করলে উপকার পাবেন। কাশি তো দূর হবেই, গলা ব্যথা থাকলে সেটাও সেরে যাবে। চার, অন্ত্রের রোগ সারাতে। অন্ত্রের রোগে হলুদ মহা ঔষধ। অন্ত্রের রোগ থেকে মুক্তি পেতে এক চামচ পরিমাণ কাঁচা হলুদের রস পানিতে মিশিয়ে প্রতিদিন খান, অন্ত্রের রোগ সেরে যাবে। আবার ডায়রিয়াতেও হলুদ অনন্য। পাঁচ, রক্ত পরিষ্কার করতে। হলুদ দেহের রক্ত পরিষ্কার করে, আয়ুর্বেদ শাস্ত্রে এমনই বিশ্বাস রয়েছে। রক্তের ঘাটতি বা রক্তশূন্যতা দেখা দিলে হলুদ মাটা খেলে উপকার পাওয়া যাবে। সকালে এক চামচ কাঁচা হলুদের রস ও সামান্য পরিমাণ মধু মিশিয়ে নিয়মিত খেলে রক্তশূন্যতা দূর হয়।